কোথাও খরা কোথাও অতিবৃষ্টি বন্যা জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কৃষি হুমকিতে ধানের আবাদ আসছে বৈরী আবহাওয়া আর লবণাক্ততা সহনশীল 28টি নতুন ধান বন্যা খরায় নষ্ট হবে না ফসল শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন আজ রনিল দুলাস হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস শুনছিলেন ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 12টার 21 সংবাদে আপনাদের সাথে থাকছি আমি তাসনিমা ফিফা দর্শক 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে বাংলাদেশেও একদিকে খরায় পড়ছে উত্তরের জেলাগুলো অন্যদিকে অতিবৃষ্টি আর উজানের ঢলে সিলেট সুনামগঞ্জ সহ বিভিন্ন জেলায় বন্যা আবহাওয়ার এমন আচরণে বেশি ক্ষতিগ্রস্ত কৃষিখাত প্রতিনিধিদের সহায়তায় রিপোর্ট সতরূপা দত্তের গত কয়েক বছর ধরে গ্রীষ্মে গড় তাপমাত্রা থাকছে 40 ডিগ্রির বেশি যাকে মরুর তাপমাত্রা বলা হচ্ছে তাপমাত্রার এই অস্বাভাবিকতায় কমে যাচ্ছে বৃষ্টিপাত কখনো বা অসময়ে দেশের কোনো অঞ্চল বন্যায় প্লাবিত হচ্ছে উজানের ঢলে জুন জুলাইয়ে দুই দফা প্রলয়ঙ্করী বন্যায় ভেসে গেছে বৃহত্তর সিলেট অঞ্চল ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে জনজীবন আউশ আমন সহ ফসলের ক্ষেত দীর্ঘদিন পানির নিচে থাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষিখাতে আমরা জ্বালা কিনবারই পয়সা নাই বর্তমানে আবার যে জ্বালা ফলাইতাম বাহিরে সব দিকে পানি নদী বন্যা ভাঙন ঘরে ভিতরে আইতা তো এই বৃষ্টির কারণে ওই সব বাদাম নষ্ট হয়ে গেছে বন্যায় সুনামগঞ্জ জেলার বাদাম 82 হেক্টর আউশ বীজতলা 190 হেক্টর এবং সবজি 91 হেক্টর বীজতলার ক্ষতি হয়েছে যার পরিমাণ প্রায় 21 কোটি টাকার মতো অন্যদিকে বর্ষা মৌসুমেও বৃষ্টি নেই দেশের উত্তরাঞ্চলে ফেটে চৌচির ফসলি জমি প্রচণ্ড তাপদাহ ও খরায় হুমকির মুখে আমন ধান আবাদ এই সময় পানি প্রচুর অবস্থায় থাকতো কিন্তু এখন তো কোনো বৃষ্টি মানে কোনো ভাবই পাওয়া যাচ্ছে না জমি ওইভাবে পড়ে আছে আমি এখনো একটা রোপাও পর্যন্ত কাটতে পারি না একটা গয়াও পর্যন্ত খরা প্রলম্বিত হলে কৃষকরা তাদের এই সেচ ইউনিটগুলো যাতে চালু করে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব বৃষ্টির পানির উপর নির্ভর না করে সেচ দিয়ে আমরা মাঠগুলো যে ফসলগুলো তাদেরকে তাজা রাখার জন্য পরামর্শ দিচ্ছি জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশে বেড়েছে অনাবৃষ্টি অতিবৃষ্টি ও বন্যা শিলাবৃষ্টি লবণাক্ততা বৃদ্ধি অস্বাভাবিক তাপমাত্রা মরুকরণ ও নদী ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ শতরূপা দত্ত 21 টেলিভিশন এদিকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নানা উদ্যোগ গবেষণার সফলতাও রয়েছে ক্ষতিগ্রস্ত কৃষিখাত পুনর্গঠন আর দেশের মানুষের খাদ্য সংকটের সমাধানে সুসংবাদ দিচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বৈরী আবহাওয়ায় টিকে থাকতে পারে এমন 28টি ধানের জাত উদ্ভাবন করেছে প্রতিষ্ঠানটি বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে বাড়ছে কার্বন নিঃসরণ দ্রুত পরিবর্তন হচ্ছে জলবায়ু পৃথিবীর তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় জেলাগুলোতে বেড়ে গেছে লবণাক্ততা এতে হুমকির মুখে পড়েছে কৃষি উৎপাদন এছাড়া আকস্মিক বন্যা খরায় প্রতি বছর নষ্ট হচ্ছে বিপুল পরিমাণ ফসল বৈরী আবহাওয়ার কথা চিন্তা করে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বন্যা খরাসহ বিভিন্ন পরিবেশে টিকে থাকতে পারে এমন 28টি ধানের জাত উদ্ভাবন করেছে খরা সহিষ্ণু জাত অসুবিধা নাই ধান হবে 15 দিন 20 দিন 22 দিন পর্যন্ত যদি পানির নিচে ডুবে থাকে তারপরেও কিন্তু সেটা সার্ভাইভ করবে বন্যা সহিষ্ণু জাত আমরা উদ্ভাবন করেছি আমরা ঠান্ডা সহিষ্ণু জাত আমরা উদ্ভাবন করছি গরম সহিষ্ণু জাত আমরা উদ্ভাবন করছি অর্থাৎ ধান চাষ করতে যাই এই সমস্যাগুলো তৈরি হচ্ছে সেই সমস্যাগুলো নিরসনের জন্যই আমাদের বিজ্ঞানীরা কাজ করছে সেগুলো অ্যাড্রেস করছে অ্যাড্রেস করে সেই ধরনেরই কিন্তু আমাদের প্রযুক্তি আমরা ডেভেলপ করছি লবণাক্ত সহনীয় ধানের জাত উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা লবণাক্ত এলাকায় লবণ সহিষ্ণু জাত আমরা উদ্ভাবন করছি ইতিমধ্যে আমরা 12টি লবণ সহিষ্ণু জাত উদ্ভাবন করেছি সেগুলা কিন্তু প্রতিনিয়ত লবণাক্ত এলাকায় কিন্তু চাষ করা হচ্ছে লবণ থাকলেও সেখানে ধান হচ্ছে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশের মানুষের খাদ্য নিরাপত্তায় তারা সচেষ্ট উৎকর্ষতা সাধনের মাধ্যমে কিন্তু
আমরা আগামী দিনের যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমরা এই দেশের যে খাদ্য নিরাপত্তা সেটা আমরা সুসংহত করব। শিগগিরই এসব ধানের বীজ কৃষকের কাছে পৌঁছে দিতে কাজ চলছে বলেও জানান বিজ্ঞানীরা। ক্লাইমেট যতই ভালনারেবল হোক সেগুলো অ্যাড্রেস করার জন্য আমরা কাজ করছি। আহমদ বাবু, একুশে টেলিভিশন, ঢাকা। খেতে সুস্বাদু, উচ্চ ফলনশীল আর লাভজনক ড্রাগন চাষে সফল মেহেরপুরের চাষিরা। বেকার ও শিক্ষিত যুবকরাও চাকরির পিছনে না ছুটে ভবিষ্যতের স্বপ্ন বুনছেন বিদেশি এই ফলটিতে। সহযোগিতা পেলে বেকারত্ব মোচন ও কর্মসংস্থানের পাশাপাশি আর্থসামাজিক উন্নয়নও করবে ড্রাগন ফল। মেহেরপুর প্রতিনিধির রিপোর্ট, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। মেহেরপুরের প্রায় 50 বিঘা জমিতে এভাবেই দাঁড়িয়ে আছে ড্রাগনের গাছ, ঝুলছে ফুল আর ড্রাগন ফল। চাষে ঝুঁকি কম আর ফলন ভালো হওয়ায় নিজেদের জমিতে ড্রাগন ফল চাষ করছেন 30 জন চাষি। তাদের সফলতায় অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই। ড্রাগন চাষ বদলে দিয়েছে শ্রমিকদের জীবনও। প্রায় 3 বিঘা জমিতে আমি ড্রাগন বাগান করেছি। নিজের কর্মসংস্থান নিজেই সৃষ্টি করার উদ্দেশ্যে আমি মূলত এই ড্রাগন চাষটা শুরু করছি। শুনেছি যে অনেক অর্থনীতি দিক দিয়ে খুব উন্নত শিখরে পৌঁছে দেবে, তাই করে আমরা গ্রামের মানুষ আমরা সবাই এই ড্রাগন চাষ করব বলে দেখতে এসেছি। বিশেষজ্ঞরা বলছেন ড্রাগনে প্রচুর কার্বোহাইড্রেট আর প্রোটিন থাকলেও ফ্যাট আছে কম। ফলটি হাঁপানি, ক্যান্সার ও ডায়াবেটিক রোগ প্রতিরোধে কার্যকরী। ড্রাগনে আপনার সবকিছুই আছে, ডায়াবেটিসের জন্য উপকারী। আমাদের 1 বিঘাতে সাধারণত 200টি গাছ আমরা পেয়ে থাকি, রোপণ করতে পারি এবং প্রতিটা গাছ থেকে আমরা 60 থেকে 100 কেজি ড্রাগন আমরা পেতে পারি। এপ্রিল থেকে সেপ্টেম্বর ড্রাগন চাষের উত্তম সময়। 1 বিঘা জমি থেকে বছরে প্রায় 7 লাখ টাকা আয় সম্ভব। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। আন্তর্জাতিক। শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন আজ। প্রধান বিরোধী দলের নেতা সাজিদ প্রেমাদাসা শেষ মুহূর্তে সরে দাঁড়ানো ছিল বড় চমক। এতে ক্ষমতাসীন দল SLPP-র দুজন প্রার্থী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ও দুলাস আলহাপেরমার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। 3 প্রার্থীর অন্যজন অনুর কুমার দিশা নায়িকাও জিয়ে রেখেছে নিজের জয়ের সম্ভাবনাকে। আরও জানাচ্ছেন আসারুল ইসলাম। ভয়াবহ অর্থনৈতিক সংকটে দিশেহারা শ্রীলঙ্কা, চলছে প্রচণ্ড খাদ্য সংকট। তীব্র গণ আন্দোলনে গোতাবায়া রাজাপাকসে পদত্যাগ করে পালিয়ে যাওয়ায় হতে যাচ্ছে নতুন প্রেসিডেন্ট নির্বাচন। মঙ্গলবার পার্লামেন্টে মনোনয়নপত্র আহ্বান করা হলে রনিল বিক্রমাসিংহে, দুলাস আলাহাপ্পেরুমা এবং অনুরা কুমারা দিশা নায়কের নাম প্রস্তাব করা হয়। নিজ নিজ দলীয় নেতারা তাদের সমর্থন জানান। প্রধান বিরোধী দলের ঐক্যমত্যের প্রার্থী সাজিদ প্রেমাদাসা শেষ মুহূর্তে সরে দাঁড়ানোয় পাল্টে গেছে ভোটের হিসাব নিকাশি। অপ্রত্যাশিত কোনো ফলাফলের আভাসও দিচ্ছেন বিশ্লেষকরা। নির্বাচনী দৌড়ে এগিয়ে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে, নিজ দলের অনেকের সমর্থন তার বাক্সে যাওয়ার সম্ভাবনা দেখছেন অনেকে। তবে রনিলকে চরম প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে দুলাস আলহাপ্পেরুমার সাথে। 63 বছর বয়সী এই সাবেক সাংবাদিক কট্টর বৌদ্ধ জাতীয়তাবাদী। সাবেক এই মন্ত্রীর রয়েছে পরিচ্ছন্ন ইমেজও। বিরোধী জোটের প্রার্থী হিসেবে তাকে সমর্থন করেই সাজিদ প্রেমাদাসার প্রার্থিতা প্রত্যাহার করাও তাকে গড়ে দিয়েছে সুবিধাজনক অবস্থান। অন্য প্রার্থী অনুরা কুমার দিশানায়কের জয়ের সম্ভাবনাও কম। তবে 2 মূল প্রার্থীর ভোট কাটাকাটিতে ভিন্ন সমীকরণ তৈরি করতে পারেন তিনিও। আজহারুল ইসলাম, একুশে টেলিভিশন। জানাবো খেলার খবর। করোনা স্থগিত হওয়া এশিয়ান গেমসের নতুন সূচি প্রকাশ করেছে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া। অলিম্পিকের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমস। এর 19তম আসরটি এবছরের 10 থেকে 25 সেপ্টেম্বর সময়ে হওয়ার কথা ছিল, তবে চীনের করোনা ভাইরাস পরিস্থিতি বিবেচনা করে গত মে মাসে আসরটি 2023 সাল পর্যন্ত স্থগিত করেছিল OCA। নতুন সূচিতে চীনের হাংজোতে আগামী বছরের 23 সেপ্টেম্বর শুরু হয়ে 8 অক্টোবর পর্যন্ত চলবে এই আসর। শেষ করছি দুপুর 12:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। কোথাও খরা, কোথাও অতিবৃষ্টি, বন্যা, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত কৃষি, হুমকিতে ধানের আবাদ। আসছে বৈরী আবহাওয়া আর লবণাক্ততা সহনশীল 28টি নতুন ধান, বন্যা খরায় নষ্ট হবে না ফসল।
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচন আজ, রনিল দুলাস হাড্ডাহাডি লড়াইয়ের আভাস। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, নিরাপদে থাকুন, একুশের সাথে থাকুন।